আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি, সেটি হচ্ছে কোন কোন সময় নামাজ পড়া হারাম এবং কোন কোন সময় রোজা রাখা হারাম। তো আপনারা হয়তো মনে করতে পারেন, নামাজ সবচেয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটাও কি হারাম হয় কীভাবে? আবার আসলে মূলত ইসলামের ভিতরে যে কোনো কাজ, যে কোনো আমাল যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী না হয়, সেটা আমল হিসেবে গণ্যই হয় না। তো বিধায় তিন সময়, এমন তিনটি সময় রয়েছে যে সময়ের ভিতরে নামাজ পড়া তো যাবেই না, বরং নামাজ পড়লে গুনাহ হবে, হারাম হবে। তো সেই তিনটি সময় হচ্ছে, এক নম্বর হলো যখন সূর্য উদিত হয়, উদিত সময় থেকে নিয়ে প্রায় 15-16 মিনিট পর্যন্ত যে কোনো ধরনের নামাজ ওই সময় আদায় করা যাবে না, হারাম। এবং যখন সূর্য মাথার উপরে আসে, অর্থাৎ এটাকে বলা হয় আরবিতে জাওয়াল, যখন জাওয়াল হয় ওই সময় নামাজ পড়া হারাম। অর্থাৎ যখন সূর্যটা একবার ঠিক দুপুর বেলা যখন আমাদের মাথার উপরে থাকে, ওই সময় নামাজ পড়া হারাম। তৃতীয় নম্বর, যখন সূর্যটা অস্ত যায়, অস্ত যাওয়ার অত অবস্থায়, অর্থাৎ মাগরিবের প্রায় 10-15 মিনিট আগে থেকে নিয়ে যে সময়টি আছে, সেই সময়ের ভিতরে কোনো ধরনের নামাজ কি হবে না, আদায় করা জায়েজ হবে না। তবে হ্যাঁ, যদি ওই দিনের আসরের নামাজ কাজা হয়ে যায়, ধরেন আপনি যে কোনো কাজের কারণে আসরের নামাজ আদায় করতে পারেন নাই, এখন মাগরিবের আর 5 মিনিট সময় আছে, তো তারপরেও সেই নামাজটি আপনি আসরের নামাজ আদায় করে নিতে পারবেন কাজা হিসেবে, কিন্তু অন্যান্য যেগুলো নামাজ আছে সেই নামাজগুলো আদায় করা যাবে না। আর হচ্ছে তিন সময় রোজা রাখা যাবে না, বা বছরের ভিতরে কিছু দিন আছে যে দিনের ভিতরে রোজা রাখা হারাম, সেটি হচ্ছে ইয়াউল ঈদাইন, দুই ঈদের দিন, দুই ঈদের দিনে রোজা রাখা হারাম, এবং কোরবানির ঈদের পরের 3 দিন। তাহলে সোজা সাপটা বলতে গেলে 5 দিন রোজা রাখা হারাম, সেটি হচ্ছে দুই ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন। এই 3 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করেছেন, বিধায় এই 3 দিনও কি রোজা রাখা হারাম। তাহলে বোঝা গেল বছরে 5টা দিন রোজা রাখা হারাম, এবং দিনের ভিতরে এমন 3টি সময় আছে যে 3টি সময়ের ভিতরে নামাজ পড়াও হারাম। তো আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এইগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।